এরা হলো সবাই পুরুষ সাতজন পুরুষের একটা দল এরা কয়জন পুরুষ বলেন বিটিএস সম্পর্কে আজকে আমরা একটা তথ্য নিই যাক ভালোভাবেই তবে বিটিএস এর পুরো নাম হলো ব্যাংটন বয়েস অথবা ব্যাংটন সোনি আন্দোলন মানে এদের কাজই হল গান বাজনা অশ্লীলভাবে চলাফেরা করা এবং মানুষদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে দেওয়া এখান থেকে ভালো কোনো জিনিস পাওয়ার আশা কখনো করা যাবে একজন মুসলিম হিসাবে বিটিএস কে বর্জন করা জরুরি কি আমি একটা পোস্ট করেছিলাম এ সম্পর্কে একজন মুসলিম হিসাবে বিটিএস কে বর্জন করা এজন্যই প্রয়োজন কারণ এরা পুরুষ হয়েও নারীদের মতো সাজ শয্যা গ্রহণ করে পুরুষ কিন্তু তাদের চলাফেরাটা পুরুষের মতো না নারীর মতো নারীদের মতো কিরকম বিভিন্ন কনসার্টে অশ্লীল অঙ্গিভঙ্গি করে মানুষকে নিজেদের প্রতি আকৃষ্ট করে তারা নারীদের মতো পোশাক পরিধান করে তারা নারীদের মতো নাকের ভিতরে এই যে কি ওগুলো দেয় নাকফুল যেগুলো ওইগুলো ব্যবহার করে তারা কানের দুল ব্যবহার করে মেয়েদের মতোই তারা হাতের ভিতরে চুরি ব্যবহার করে মেয়েদের মতোই তাদের চুলের কাঠিংগুলো থাকে এখন রসুল সাল্লাহ সাল্লাম এ সম্পর্কে কি বলছেন

নারীদের সাত সজ্জা গ্রহণ করবে তাদেরকে অভিশাপ দিয়েছেন মোহাম্মদ সাল্লাহ তাহলে প্রথম নাম্বার আমরা একটা পেলাম যে তাদের যে চলাফেরাটা নারীদের মতো না পুরুষদের মতো তাদের সংখ্যা কয়জন সাতজন সাতজনই ইয়াং বেশি বয়স নয় আঠারো বিশ বাইশ এই সাতজনই মেয়েদের মতো চলাফেরা করে মেয়েদের মতো নাক ফোটায় এরপরে মেয়েদের মতো কানে দুল দেয় মেয়েদের মতো পোশাক পরিধান করে এরা নিজেদের শরীরে ট্যাটো অঙ্কন করে ট্যাটো মানে বোঝেন একটা কালি দ্বারা তারা শরীরের ভিতরে একটা ছবি অঙ্কন করে এবং এই ছবিটা যেমন তেমন কোনো ছবি নয় ইহুদিদের একটা চাল আছে খ্রিস্টানদের ভিতরে নাস্তিকদের ভিতরে যারাই সবচাইতে বড় সেলিব্রিটি তাদেরকে দিয়ে দাজ্জালের একটা চোখ তারা প্রমোট করে তে এই বিটিএস এর যে সাতজন এরা কিন্তু খুব বড় একটা সেলিব্রিটি কারণ পুরা বাংলাদেশের ভিতরে পুরুষদের চাইতে যদি মেয়েদেরকে আপনি বাসাই করেন আমার মনে হয় পুরা বাংলাদেশের অন্তত এক কোটিরও বেশি মেয়ে এই বিটিএস এর পাগল তারা আবার তাদেরকে নাম দিয়েছে বিটিএস লাভার তাদের ফেসবুক প্রোফাইলগুলো যদি চেক করে দেখেন তারা দিয়েছে বিটিএস লাভার অর্থাৎ বিটিএস এর প্রতি তাদের ভালোবাসা খুব বেশি আবার অনেকেই বিটিএসের সাজসজ্জা মানে বিটিএস যেভাবে নাক ফোড়ায় সে ওইভাবে নাক ফুড়িয়েছে বিটিএস যেভাবে কানে দুল দেয় সেও ওইভাবে কানে দুল দিয়েছে বিটিএস যেভাবে মাথার চুল অঙ্কন করে মাথার চুলে কালার করে সে ওইভাবে কালার করছে বিটিএস যেভাবে ট্যাটো অঙ্কন করে সেও ওইভাবে ট্যাটো অঙ্কন করে সে নিজেকে নাম দিয়েছে আর্মি মানে সে বিটিএস এর সবচাইতে কাছের একটা মানুষ সে বিটিএস কে ফলো করছে রাসূল সাল্লাল্লাহু কি বলছেন যারা এই ট্যাটু অঙ্কন করে তাদের সম্পর্কে বলছেন সহি বুখারীতে 5948 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু বলছেন লা আনাল্লাহুল ওয়াসিমাতি ওয়াল মুস্তাউসিমাত রাসূল সাল্লাল্লাহু বলছেন যারা সৌন্দর্য বাড়ানোর জন্য নিজেদের শরীরে ট্যাটো অঙ্কন করে এবং করায় তাদেরকে লানোর দেন কে সরাসরি কে লান দেন আচ্ছা বলেন আমার চোখের ভুরুটা কে সাইজ করেছেন এখন আমি যদি মানুষ হয়ে আবার যদি উল্টা ভুরুটাকে ব্রা করি বা ভুরুটাকে একটু সাইজ করি রাগান্বিত হবেন কে আল্লাহ তো আপনাকে সুন্দর করেছেন আল্লাহর চাইতে তো পৃথিবীর কোনো মানুষ আপনাকে সুন্দর বানাতে পারে না ঠিক না ব্যাটে তাহলে কেন আপনি টেটো অঙ্কন করছেন যে চামড়াটা আল্লাহ দিয়েছে পৃথিবীর সমস্ত কিছু দিয়েও তো ওই চামড়ার ভিতরে এক ফোটা রক্ত চলাচল করাতে পারবে এত সুন্দর করে চামড়া দিয়েছে ওইটার উপরে আপনি আবার টেটো অঙ্কন করছেন সম্পূর্ণ হারাম আল্লাহ রাবুল আলমিন বলছেন সেই বোকারের বর্ণনা রাসুল বলছেন এটা সম্পূর্ণ হারাম এবং এটাকে লান উদ্যানকে আর তারা প্রমোট করে দাজ্জালের একটা ছবি ওই ছবিটা অঙ্কন করে এমন একটা জায়গায় যে জায়গাটা সব সময়ের জন্য পাবলিক দেখতে পায় হয়তোবা কানের এই জায়গায় অথবা হাতের এই কোনো জায়গায় অথবা এমন একটা জায়গায় দাঁতজালের একটা চোখ তারা অঙ্কন করে প্রমোট করে বুঝিয়ে দেয় জাতির ভিতরে দাঁত দাজ্জালের পক্ষে আমি এখন আমি যদি একটা কাজ করি আপনারা অবশ্যই এখানে করতে বাধ্য হবেন কারণ খতিবের প্রতি আপনাদের একটু ভালোবাসা থাকে না কি থাকে না থাকে না আমি যদি দাঁড়ায় বলি নবী সালাম আলাইকে আপনারা কি দাঁড়াবেন না আমি যদি বসে পড়ি নবী সালাম আলাইকে আপনারা কি বসবেন না সেলিব্রিটি যারা সাতজন বিটিএস এরা যখন এই প্রমোট করছে দাজ্জালের এই ছবিটা একটা চোখ অসংখ্য মুসলিম ছেলেরাও ওইটা না বুঝেও তারা অঙ্কন করছে নাওজি বলে আর বিটিএস এই সেলিব্রিটি যাদেরকে লক্ষ কোটি মানুষ চিনে তাদের হাতের ভিতরে অঙ্কন ওই বিটিএস ছেলেরা করছে না তাদের দিকে ওই দাজ্জালেরই যেই গ্রুপ ওই গ্রুপেরা তাদের হাতের ভিতরে ওই ছবিটা অঙ্কন করে দাজ্জালকে দিনের পর দিন প্রমোট করছে দাঁতের দলটাকে তারা ভারী করছে না তাহলে বিটিএস এর আরেকটা সবচেয়ে বড় সর্বনাশ সেটা হলো তারা হাতের ভিতরে কি করে হাতে গলায় যে কোনো জায়গায় টেটো অঙ্কন করে যেটা সাল্লাম সরাসরি লানত দিয়েছেন এবং দিয়েছেন আল্লাহ দুঃখের বিষয় হলো বাংলাদেশের বেশিরভাগ তরুণী যারা আছেন মেয়েরা এই বিটিএসদেরকে বেশি ফলো করেন বিটিএস কোথায় নাচ গান করছে বিটিএস কীভাবে ঘুমাচ্ছে বিটিএস কীভাবে কী করছে খাওয়া দাওয়া করছে সবগুলো ফলো করেন ফলো করতে করতে এমন একটা পর্যায়ে সে চলে যায় লেখা পড়া সব কিছু ছেড়ে দিয়ে বিটিএস যা করছে ওই সাতজন ছেলে এরাও এখন তাই করা শুরু করে এখন বিটিএসের ওই সাতজন ছেলের একটা কুকর্মের কাজ হলো কি তারা সমকামিতায় জড়িত থাকে সমকামিতা মানে কি পুরুষে পুরুষে জেনা করা আল্লাহ রব আলিন পুরুষের সাথে নারীকে দিয়েছেন সব জায়গায় জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন কে কিন্তু তাদের একটা কাজ পুরুষে পুরুষে কি করা সমকামিতা করা তারা পুরুষে পুরুষে জেনা করে পুরুষে পুরুষে সমকামিতা করে এটা সম্পূর্ণ কোরআন এবং হাদিস বিরতি হারাম কিন্তু বাংলাদেশেরও কিছু যুবক এবং কিছু যুবতী ওই অবস্থানে চলে গিয়েছে তাদেরকে দেখে দেখে এখন তারা সমাজের ভিতরে এমন একটা যুবকদেরকে এমন একটা প্রভাব সৃষ্টি করেছে তারা বিটিএস ছাড়া আর দ্বিতীয় কিছু বুঝতে রাজি নয় আমাদের ইসলামিক স্কলার কিছু আছে বাংলাদেশের ভিতরে বিটিএস সম্পর্কে খারাপ কিছু মন্তব্য করলেই দেখবেন আমিও আজকে যে কথা বলছি মিডিয়াতে হয়তো আলোচনা যাবে আমার বিরুদ্ধে দেখবেন কিছু যুবতী নারী আবার কিছু যুবক ওই এর পক্ষে কথা বলবে আর আমাকে কাফের বানায় দেবে স্বাভাবিক কারণ আমার চাইতে তারা বিটিএসকে সবচাইতে বেশি ভালোবেসেছে এখন বিটিএস যদি সমকামিতা করে পুরুষে পুরুষে যে করে তার কাছে ওইটাই ভালো এই জন্য বিটিএসকে কখনও কোনো দিন সাপোর্ট করা যাবে না বিটিএস এর অংশ নেওয়া যাবে না বিটিএসকে কখনও বাংলাদেশে আসতে দেওয়া যাবে না এবং বিটিএসকে যারা ফলো করবে তারা জান্নাতের সোজা পথ হারিয়ে কোন পথ ধরবে সবাই বলেন জাহান্নামের পথ ধরবে আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক রসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম চোদ্দ শত বছর আগে বলেছেন মাং তাসাবাহা বি ফাহুয়া মিন হোম যারা ইহুদি নাসারা নাস্তিকদেরকে ফলো করবে কিয়ামতির দিন তাদেরকে ওই কাতারে কে উঠাবেন আর জুড়ে বলেন সহি বোখারিতেও এই হাদিসটি এসেছে তিন হাজার চারশো পঁচাশি এরপরে সহি মুসলিমে এসেছে দুই এবং সুনানে তিরমিজিতে এসেছে দুই আমি দলিল সহ বলে দিলাম তোমরা একটু দেখো তোমরা যে বিটিএসের ছেলেদের মতো চুল কাটো বিটিএসের ছেলেদের মতো কান ফোড়াও বিটিএসদের ছেলেদের মতো এই যে দুল দাও সহি বুখারিতে এসেছে সই তির মিজিতে এসেছে সই আবু শরীফে এসেছে তোমরা যাকে ফলো করছো কিয়ামতের দিন তাদের কাতারেই তোমাদের কাল্লা রাবুল আলমেন উঠাবেন ঠিক না ব্যা ঠিক কোনো সন্দেহ নাই কাজেই তাদেরকে প্রমোট করার কোনো প্রয়োজন নাই কারণ তারা জান্নাতে কখনো যেতে পারবে না আমি নিশ্চিত কারণ যাদের জবানে কালেমা আছে তারাই জান্নাতে যাবে কালেমা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে আমি মুসলিম হয়ে কেন একজন ইহুদি কেন একজন নাস্তিক কেন একজন ব্যান্ড শো তাদেরকে আমি ফলো করব। আমি ফলো করব একজন তিনি মোহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লাম যেহেতু রাসুলের জীবনটাকে সংরক্ষণ করেছেন একশো এক লক্ষ মনীষী যেমন তেমন মনীষী নয় পৃথিবীর সবচাইতে বিগ পার্সন যারা সবচাইতে বড় বড় বিজ্ঞানী যারা তারা রাসুলের জীবনীটাকে সংরক্ষণ করে তেষট্টি বছর তারা জিন্দিকিটাকে সংরক্ষণ করলেন এই এক লক্ষ মনীষী এক লক্ষ বিজ্ঞানী রাসুলের ত্রিষট্টি বছরটাকে জিন্দিকিকে এক জায়গায় সংরক্ষণ করে তারা উদাহরণ দিলেন কি হি ইজ দ্য বেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম মোহাম্মদের মতো পৃথিবীতে এত বড় ব্যক্তিত্ব আর পৃথিবীতে কারো নাই তাহলে রাসুল যদি পৃথিবীর ভিতরে সবচাইতে বড় পার্সন হয় বড় ব্যক্তিত্ব হয় রাসুলকে অনুসরণ না করে তুমি যদি এই বিটিএসকে অনুসরণ করো জাহান নাম ছাড়ার কোনো উপায় আল্লাহ আমাদের সহি বুঝদান করুক আরও কিছু বোঝার বোঝানোর ইচ্ছা ছিল যাক সময় যত নাই বোঝাতে পারলাম না